দিনটি ছিল শিশুদের, ছাদখোলা বাসে ঘুরে প্রাণখোলা উচ্ছ্বাসে মেতেছিল তারা। রঙিন সাজে সেজে মেট্রো রেলে চড়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেছে। শেখ রাসেল দিবসকে ঘিরে আনন্দ ভ্রমণে যোগ দিয়ে দারুণ উচ্ছ্বসিত সুবিধাবঞ্চিত একদল শিশু। শিউলি শবনমের প্রতিবেদন। ওদের প্রতিটি মুখ যেন হেমন্তের মিষ্টি রোদ, বাধাহীন আনন্দে ঝলমলে। সকাল না হতেই রাজধানীর আগারগাঁওয়ে ওদের জন্য অপেক্ষায় বিআরটিসির সুসজ্জিত ছাদখোলা বাস। ঢাকঢোল বাজিয়ে বন্ধুদের সাথে শাড়ি বেঁধে সেই বাসে উঠে পড়ে তারা। ঘুরে ঘুরে দেখে রাজধানীর ঐতিহাসিক স্থান। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই আয়োজন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। চমক শুধু ওখানেই শেষ নয়, যেসব শিশু জানতই না জীবনে তারা কখনো মেট্রোতে ভ্রমণ করতে পারবে কিনা, তারাই মেট্রো রেলে চড়ে ঘুরতে যায় আগারগাঁও থেকে উত্তরা দিয়াবাড়ি। মেট্রো রেল দেখছি বাট উঠি নাই, এর আগে আমি কখনো উঠিনি, আমি খুবই আনন্দিত। স্বপ্নের মতো এমন দিন পেয়ে সীমাহীন আনন্দে আত্মহারা শিশুরা। খুব আনন্দ লাগছে যে এই জায়গায় ঘুরতে পাচ্ছি, সবাই মিলে যাচ্ছি তো তার বেশি আনন্দ লাগছে, খুব আনন্দ করছি আমরা। দিয়াবাড়ি নেমে সবাই মিলে কেক কেটে পালন করে শেখ রাসেলের জন্মদিন। অধিকার বঞ্চিত শিশুদের মেট্রো রেল ভ্রমণের নিয়ম কানুন শেখানোর পাশাপাশি নির্মল আনন্দ দিতেই মূলত এই আয়োজন। তারা অধিকাংশ সময়ই মেট্রো রেল শুনেছে, টেলিভিশনে মেট্রো রেল সম্পর্কে দেখেছে, কিন্তু বাস্তবে মেট্রো রেলটা কী এই জিনিসটা তাদের অনেকেরই দেখার সুযোগ হয়ে ওঠে নাই। আজকে দেখবেন যে সবার মুখে কিন্তু একটা আনন্দ এবং খুশি। প্রতিটি শিশুর বেঁচে থাকা যেন হয়ে ওঠে আনন্দময় ও নিরাপদ। রাসেলের জীবনের নৃশংসতা যেন কাউকে স্পর্শ না করে এমন প্রত্যাশা সবার। 75-এ ঘাতকের নির্মম বুলেটে ছোট্ট রাসেলের মৃত্যু না হলে আজ রাসেলের বয়স হতো 59, কিন্তু রাসেল এক চির শিশুর নাম যার কখনো বয়স বাড়বে না। এসব অমল ধবল দুরন্ত ফুটফুটে শিশুর মতো রাসেল সবার হৃদয়ে ফুল হয়ে ফুটে আছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।